Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. Guys, আজকেও দেখতে যাব একটা solo versus duo rank এর gameplay অনেক ভালো লাগবে তোমাদের কাছে কারণ কয়েকটা exciting moment রয়েছে যেগুলো একেবারে ভোলার মতোই নয় ব্রাদার। যেমন মনে করো এক হেলথ নিয়ে পুরো একটা টিমকে মারা, একটা টিম বলতে হচ্ছে দুইজন যেহেতু solo versus duo। আর এছাড়াও রয়েছে লাস্টে যে M79 দিয়ে খেলা শেষ করা, এছাড়াও অনেকগুলো মোমেন্ট রয়েছে ব্রাদার। তো অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকি, কত উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই গুদাম ঘরে নাকি জাস্ট একটা ছোট শটগান পাই, মানে এখানে এখন যে ও শট 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 এটা কি MP40 ছিল, ম্যাসগাল MP40 পেয়েছি আর এরা MP40 ও দাঁড়াও বাই বাই মাইরো না দাঁড়াও এই ও এগুলো বলে ড্যামেজ, এটার কাছে শর্ট গান আর ওইটার কাছে MP40। আচ্ছা এই আস্তে আস্তে এটা এটা কি বেজে আছে, তারা তারা তার এই ইয়াস ইয়াস এটা কি, এর আগে একটা হিট দিয়েছিলাম যাক একটা ডাউন। আই থিঙ্ক ওকে হিল দিবে নাকি, ওকে দৌড়া ইয়া ওকে হিল দিবে, হিল দেওয়ার জন্য থামছে তারা। ও বললো না বললো না, আরে 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 রে ভাই ওরা কি নামবে, একটার কাছে MP40 আর একটার কাছে শটগান, কি অবস্থা আছে তারা, এটা একটু নিয়ে নেই যাক। মানে কি MP5 পেলাম তাও আবার ARM ওর সাথে, ও ও ও ওই দিকে একজন আসতেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিছু মারতে পারবো দাঁড়াও, আমি আমি আপাতত চলে যাই উপরের দিকে যাওয়া কি বেটার হবে বুঝতেছি না। আচ্ছা যাই দেখে ও ও শট ইয়েস ইয়েস ডাউন হয়েছে ভাই, তুমি মরে যাও তুমি মরে যাও তাড়াতাড়ি করে মরে যাও দাঁড়াও 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 দাঁড়াও, এ তুমি এখন আইছো না এখন কিন্তু ভুলেও আসবে না ভাই, আমি একটু বিজি আছি। ও ইয়েস এটা কি, এটা কি ব্রাদার MP40 এখন আসো কে তুমি ব্রাদার এখন আসো, আবার লুট হয়ে গিয়েছে MP40 এই কিরে কিরে স্কার কই আপ রোজা লাগবে না, এই স্কার বহুত ভালো কাজে দেয় ব্রাদার, আমার গোজা গোজা একদমই লাগবে না। হু কি অবস্থা, কি একটা অবস্থার মধ্যে দিয়ে গেল রে ভাই, এর জন্য কোনো রকম একটা এনিমি মারতে পারলে হয়, বাউন্টি ভালো কাজে দেয় আসলে সিরিয়াসলি কাজে দেয়। আচ্ছা সামনের দিকে একটা ফাইট হচ্ছিলো, এনিমি তুমি কই ভাই, আচ্ছা আস্তে আস্তে দাঁড়াও, এ 9-10 করে এই তো ড্যামেজ শুরু হয়েছে, ইয়াস ডাউন ডাউন ব্রাদার ধরো ধরো একে যে মেরে ফেলতে হবে নাহলে যে পরে আবার সমস্যা হবে, কিন্তু এটা ডাউন হয়েছে এতে ও আরেকটা টিমমেট কই যেটা শটগান দিয়ে আমার পিছনে পড়ছিল ওটা কই, আচ্ছা এটাকে মেরে ফেলো, ও শিট এখানে আরো একটা কেন আরো একটা, ও ভাই কুমি কই আরে মাইরো না মাইরো না মাইরো না ভাই, এ ইয়াস কিলটা পাইছি কিলটা পাইছি, তুমি কোন দিক দিয়ে আসবা আমাকে জানিয়ে দাও ব্রাদার তুমি কোন দিক দিয়ে, আচ্ছা আচ্ছা ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ইয়াস এ ভাই আরেকটা জাম্প শট আরেকটা জাম্প শট, আরে চলে গেছে চলে গেছে, ইয়াপ উঠে গেছে দাঁড়াও, ও শিট ম্যান ভালো একটা ড্যামেজ করছি, তারা তাহলে এদিক দিয়ে উঠবো আমি এদিক দিয়ে উঠবো এদিক দিয়ে উঠে একটা জাম্প শট হবে ব্রাদার, একটা জাম্প শট হবে, একটু টাইম দিব না, ইয়াস হু এটা ভালো হেলথ ছিল, আমি ভালো ড্যামেজ করার পরে ভালো হেলথ ছিল, আই থিঙ্ক একটা মানে মেডিকেট অলরেডি মেরে দিয়েছিল, যাক সমস্যা নেই। কিরে 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 এটা কি আমাকে দেখছে দেখছো, এটা কিন্তু অনেক বেটার, লাইক তুমি যদি মনে করো কোনো জায়গায় যাচ্ছ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছো ওই টাইমে যদি মানে যে কোনো দিকে জুম ইন জুম আউট করো তাহলে কিন্তু এনিমি থাকলে ওইটার দিকে চলে আসে, আমি কিন্তু এখানে এনিমি দেখিনি কিন্তু জুম ইন জুম আউট করলাম আর মানে চোখে পড়ে গেছে আর কি। আচ্ছা এই দুইটা উপরে আমার, আমি এখনও শিওর না যে এটা আমাকে দেখেছে কিনা, আমার মনে হচ্ছে দেখছে দেখছে এইবার শিওর দেখছে এইবার শিওর দেখছে, এই দেখো দুইটা এখানে বসে আছে ভাইয়া ভাইয়া কি করবো, আচ্ছা জুম করে হেডশট মারার চেষ্টা করবো দাঁড়া একটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয়, এটা এমনভাবে আসছে জুম করে তো মনে হয় হেডশট মারতে পারবো নাকি, দাঁড়াও ভাই হ্যালো, ও শট 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 এ ভাই না 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 আর না, ও দেশ হেলথের মতো, আচ্ছা একটা কি আসতেছে নাকি, এ আসছে, ই ভাই তুমি এইভাবে লাভ দিলা কেন, আর আরেকটা এসে পড়ছে আরেকটা এসে পড়ছে, ও একটু জন্য লাগেনি ম্যান একটু জন্য লাগেনি, আরে তুমি কই আরে তুমি কই, ইয়াস ব্রাদার ইয়াস নিকুল ভাই ছিল মেবি ভালো নাম ছিল, হো ম্যান লাভ দিয়ে ভুল করেছে লাভ দেওয়া কিন্তু একেবারে ঠিক না ম্যান, এখানে এখানে এদিকে এদিকে দুইটা উই যে উই যে দৌড়া হচ্ছে, কিন্তু দেখলো কিভাবে দুইটা উপরের দিকে চলে গেল কিন্তু দেখলো কিভাবে, কি সুন্দর ওরা চলে গেল
সিরিয়াসলি ম্যান, পিছনের দিকে তাকিয়ে কি দেখে ফেললো নাকি? বুঝলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, একদমই সমস্যা নেই ব্রাদার। আমি বুঝতেছি না যে ওদের এখান থেকে ড্যামেজ দিব, তারা আরেকটু দিয়ে নিই। এরা প্রত্যেকটা বার কভার নিয়ে নিচ্ছে, ধরো এই এই দুইতলায় আছে না, এই দুইতলায় যাবো। যাওয়ার পর ও মাইরোনা 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 ভাই, আরেকটু আরেকটু, ইয়াস ইয়াস, এই দুইতলায় যাবো। ওরা এমনি তো আসবে আমার দিকে, যেহেতু একটু ড্যামেজ করছে, তো সমস্যা নেই, ওরা আমার দিকে আসবে আর আমি ওদেরকে ইজিলি মেরে দেবো, সমস্যা নেই। তো তাড়াতাড়ি করে যে ও শিট, ও হু, এক হেলথ, এক হেলথ ব্রাদার, এক হেলথ, এক হেলথ, দুইটা আসতেছে আমার দিকে, শিট ম্যান, এক হেলথ, এক হেলথ, ওয়ান হেলথ, এল ওয়ান এইচপি, জাস্ট একটা ডাউন, একটা ডাউন ব্রাদার, একটা ডাউন, গুলি করো না, গুলি করো না, ইয়েস, ও শিট, হোলি শিট ম্যান, হোলি শিট, ও আমার এমপি ফোরটির এমও প্রায় শেষ হয়ে গিয়েছিল, মাত্র 26টা না কয়টা, কয়টা, 29টার মতো এমও, শিট, ওয়ান এইচপি, আমি বুঝলাম না, মাইনে ডাউন, মাইনে পড়ে কেউ ওয়ান এইচপি নিয়ে বেঁচে ছিলে কখনো? গাইস আমাকে কমেন্ট করে, সিরিয়াসলি কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা মাইনে পড়ে কখনো ওয়ান এইচপি নিয়ে বেঁচেছো? এটা কি আমার লাগ ছিল নাকি অন্য কিছু ছিল? তিন লেভেলের বেস্ট একেবারে নাই হয়ে গেছে, একেবারে নাই হয়ে গেছে, কি দাঁড়াও, এ ভাই, হ্যালো, এদিকে এদিকেই তো দেখতেছি নাকি, একটা এদিকে আর একটা মেবি ওই টাওয়ারের উপর, আমি বুঝতেছি না। ও আচ্ছা, টাওয়ারের উপরে ওইটা গ্লোয়াল ভাঙার চেষ্টা করতেছে প্যারাং দিয়ে। আচ্ছা তুমি গ্লোয়াল ভাঙতে থাকো, ও সে ড্রোনে দেখিয়ে ফেলছে, দাঁড়াও এটাকে মেরে নিয়ে আগে, ও আচ্ছা গ্লোয়ালকে ভাঙছে, ইয়া গ্লোয়াল ভেঙে ফেলছে, যাক, ও গ্লোয়ালটা আরেকটু আগে ভাঙলে মনে মরে যেতাম। তারা তুমি কি নামবা? হ্যাঁ নামতেছে নামতেছে, এই ভাই, এ ভাই, কইজো 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 কইজো, কিরে লাফাচ্ছে কে, এ লাফাচ্ছে কে, এ ব্যাং ব্যাং ভাই, এ ব্যাং, মরছে, এটা মেবি একটু নব ছিল, কেমন ব্যাঙের মতো লাফাচ্ছিল দেখছো, এটা ভালো ছিল, লাইক মানে মারলাম, মারার পরে যে লাভ দিতেছিল আর কেমন টাইপের জানি লাভ দিচ্ছিল, একেবারে হাস্যকর ছিল এই লাভগুলো। আমি লাইক ফার্স্টে মারতে চাইনি, ফার্স্টে ভাবছিলাম যে মাঝখানে যেন না পড়ে, কিন্তু পরে যেহেতু দেখি যেহেতু একজন গ্লোয়ালের মধ্যে আটকে আছে আর আমার দিকে যেভাবে ড্রোন এসে পড়েছিল রে ভাই, আচ্ছা আবার এস এম জিএমও লাগবে, এস এম জিএম অনেক বেশি লাগে, ও এটার কাছে 3-এর গ্রিপও ছিল, আচ্ছা এগুলো নিয়ে নেই, মাইন মাইন কিন্তু অনেক কাজে দেয় ভাই, আমি পুরো ম্যাপে মাইন টাইন ফিট করে এসেছি, দেখা যাক মাইন টাইন পড়ে কি না। আর আমার এই লুট বক্সটা নিয়েছে কারণ এই লুট বক্সটা অনেক বড়, আর এর জন্য মাইন যদি আমি রাখি তাহলে কিন্তু মাইন একেবারে দেখাই যায় না বলতে গেলে, তো অনেক হেল্প হয় আর কি, তো সব জায়গায় লেগে লাগিয়ে দিয়েছি। আর একটু হলেও হেল্প হয় মাইন যদি তুমি সোলো ভার্সাস ড্রো খেলো, তারপরে তুমি মাইনে যদি তোমার কোনো এনিমি পড়ে তাহলে কিন্তু তুমি ওই এনিমির লোকেশনটা অ্যাটলিস্ট জেনে যাবা, তো এটাতে কিন্তু অনেক হেল্প হয়, প্লাস এনিমির ভেস্টও মানে একেবারে ফেটে যায়, তো ভালো ছিল ব্রাদার, এটা এটা একেবারে ভালো ছিল। আচ্ছা দেখা যাক ব্রাদার, দেখা যাক সামনে কি, পচিনকে দিকে আবার যেতে হবে, ধরো ও এনিমি কই রে, র্যাঙ্কগুলো এখন কেমন জানি হয়ে গেছে আসলে, মানে ভালো প্লেয়ার পরে কিন্তু খারাপ প্লেয়ারও পরে, আমি চাচ্ছি মানে ভালো প্লেয়ার পড়ুক ভালো মানে র্যাঙ্ক হাই থাকলে, খারাপ প্লেয়ার পড়ুক একটু লো লেভেল প্লেয়ার পড়ুক লো র্যাঙ্ক থাকলে। ও এনিমি কই এনিমি, হ্যালো ব্রাদার, আচ্ছা মাশরুমটা খেতে, দাঁড়াও দাঁড়াও এদিক দিয়ে প্যারাঙের আওয়াজ পাইলাম, ও শিট 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 মারতেছে, আরে 150 হেলথে নামিয়ে দিয়েছে, 50 হেলথ খেয়ে দিয়েছো রে বাবা, এ ভাই হ্যালো, তুমি আমার 50 হেলথ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, এদিকে আসো, ও আসতেছে, ওয়াও ওয়াও, গ্লোয়াল তো অনেক ফাস্টই করছে, দাঁড়াও এই, ও ওয়াও এটা ভালো প্লেয়ার, আই থিঙ্ক, এ আমার গ্লোয়াল পে, আমার গ্লোয়াল পে, ও গ্লোয়াল আইছে, গ্লোয়াল পাইছি ভাই, গ্লোয়াল নাই হয়ে গেছিল, ও কিরে কে ডাউন হয়েছে, এটা তো ডাউন হয়নি, আচ্ছা আচ্ছা মাইন 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 মাইন, ধরো ধরো ধরো, এটা 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 চামশট করছিল, ই ভাই ইয়েস, ও এটা এস এম জি এমও পাবো, যাক যাক, এইটা খায় নি তাড়াতাড়ি করে, কারণ জোন আসতেছে আমার, একটু তাড়াতাড়ি করে যাওয়া লাগবে, সামনে যেয়ে তারপর একটা মেডিকেট নিয়ে আমি করি। আচ্ছা আর কয়জন আছে? তিনজন, আচ্ছা তিনজন আছে, আর ওইদিকে মাইনগুলো আমি ওপেন ফিল্ডে মানে ওপেন মাঠের দিকে পুঁতেছিলাম, তার মানে ওইদিকে আরেকজন আছে, দেখা যাক দেখা যাক ব্রাদার, দেখা যাক সামনের দিকে যায়, আচ্ছা ফ্যাক্টরির দিকে কী কেউ থাকবে, আচ্ছা ড্রপটা চেক করবো, ড্রপটা চেক করেই ফেলি, দেখি কী পাওয়া যায় সামনের দিকে, এমনি তো তেমন কেউ নেই পাচ্ছি না, ও ও M79 ড্রপটা চেক করে ভালোই করছি রে ভাই, M79 গাইস, M79 যখন তোমরা MP40 বাদ দিয়ে নিবা তখন গ্রিপ, তারপর ম্যাগাজিন, তারপর বাইপ, তারপর স্টক এগুলো রেখে দিও যেমন আমি রেখে দিলাম, যাক M79, দেখা যাক এই তিনজন যে মানে মোটমাট তিনজন মানে দুইজন এনিমি অ্যালাইভ রয়েছে, এই দুইজন কি একটা টিম নাকি, দেখা যাক, টিম হইলে ভালোই হবে, M79 পেয়েছি দাদা, এখন তো M79 এর খেলা হবে, দেখা যাক দেখা যাক, এইদিকেই তো ছিল এদিকে, ও ইয়াস ইয়াস ইয়াস, ওকে আমাকে মারতেছে, কিন্তু ও তো আমাকে মারতেছে না, কাকে মারতেছে, ও আচ্ছা মাইন ফুট আছে,
আমার মাইন্ডগুলো ফুটাচ্ছে ও। আচ্ছা ও টাওয়ারের দিকে দাঁড়াও দাঁড়াও, আমি টাওয়ারের নিচে যাবো, দেখি এখান থেকে কি মারতে পারবো। আই থিঙ্ক মারতে পারবো, তাও আমি টাওয়ারের নিচে যাবো, টাওয়ারের নিচে দিয়ে তারপর M79 মারবো। আচ্ছা একজন ডাউন হয়ে গেছে, মেবি ওদের বোমে ওদের আমি ইয়ে ডাউন হয়েছে। আচ্ছা ওকে হিল করছে, এ হিল করতেছে, এখনো হিল করতেছে। দাঁড়াও ব্রাদার, এখনই M79 হবে গাইস, দাঁড়াও। এ এই মরে নাই, দাঁড়া দাঁড়া, আরেকটা আরেকটা, এই ইয়াস, দুইটাই একসাথে ছিল। ইয়া ব্রাদার বুইয়া, ওরা কত আছে ছিল যে লাস্ট প্লেয়ার একজন আছে, আমরা টাওয়ারে আছি, জোনও পেয়ে গিয়েছি, বুইয়া তো আমাদেরই হবে, বুইয়া নিয়ে ঘরে যাব। কিন্তু না, বুইয়াটা দিতে দিলাম না, বুইয়া নিয়ে ওদের ঘরে যেতে দিলাম না ব্রাদার। সুন্দর একটা গেম প্লে ছিল, রাইট গাইস? ইয়া, তো এই ছিল আজকের ভিডিওটা গাইস, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক তো বানতে হ্যাঁ না বস ব্রাদার, অবশ্যই সবাই সবাই অ্যাটলিস্ট একটা করে হলেও লাইকটা দিয়ে দিও ব্রাদার। আর যারা যারা লাইক দিচ্ছ, আমি চাচ্ছি সবাই যেন কমেন্ট করো। আরে তোমরা যখন কমেন্ট করবা তখনই আমি ইন্সপায়ার্ড হবো, অ্যান্ড তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো সবাই যারা যারা লাইক দিচ্ছ অ্যাটলিস্ট একটা করে সবাই কমেন্ট করে ফেলো। তো ইয়া ব্রাদার, আরেকটা কথা হচ্ছে ব্রাদার, আমরা কি আমি কিন্তু একটা গিভওয়ে করতেছি, 12টা উইকলি মেম্বারশিপের গিভওয়ে। তো ওই গিভওয়ের যেই ভিডিও আমি আপলোড দিয়েছি, ওই ভিডিওটা দেখে ফেললে আমার চ্যানেলেই পেয়ে যাবা, তোমরা দুই একটা ভিডিও আগে গেলেই পেয়ে যাবা। তো ওইখানেই কিন্তু আমি গিভওয়ের যত ডিটেলস রয়েছে সবগুলো ডিটেলস দিয়ে দিয়েছি ওই গিভওয়ে ভিডিওতে। ওই গিভওয়ের রেজাল্ট হবে হচ্ছে 30 আগস্ট, মানে আমাদের নেক্সট ফ্রাইডেতে। তো সবাই ওই গিভওয়েতে পার্টিসিপেট করো, যারা যারা করো নি এখনই করে ফেলো, যাও ব্রাদার। আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো ব্রাদার আজকের ভিডিওতে। তো ইয়া গাইস, যা যে পর্যন্তই, till next video or stream, Allah Hafiz guys, peace.